নামাজের ভাইয়ের একটা বাচ্চা হয়েছে গভীর ছয়টা পা দুইটা উপরে এবং চারটা স্বাভাবিক এই জানাজানি হওয়ার পর বিভিন্ন গ্রাম থেকে লোকজন দেখতে আসতেছে বাচ্চাটা আল্লাহর রাস্তায় ভালোই আছে খাওয়া দাওয়া করতেছে কোনো সমস্যা হয়নি একটা গভীর বাচ্চা হয়েছে আরিয়া বাসুর যার ছয়টা পা তো আমরা দেখার জন্য আসলাম এসে দেখলাম এসে দেখি আসলেই ছয়টা পা আছে মনে করেন যে চূড়ার মধ্যে দুইটা আর চারটা পা স্বাভাবিক গাভীর বাচ্চা দিচ্ছে ওই বাচ্চা ছয় পা ওরা দেখে আমি খুব খুশি গ্রামের সবাই জানাশোনা হয়ে সবাই আসে দেখার জন্যে উদ্যোগ করছে তাতে আমি খুব খুশি ক্রয় করার পর সেই গাভীটা বাচ্চা তখন ধারণ করে এবং বাচ্চা প্রসব করার পর দেখি যে গাভীটা বাচ্চা ছয়টা পা পিঠের উপরে দুই পা নিচে চার পা বাচ্চারা খুব সবল আছে এবং দুধ খাচ্ছে এবং দৌড়ে বেড়াচ্ছে খুব সুন্দর আছে আর কি